আমরা চাইব না যে কোনো ধরনের বিদেশিরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। যারা মাতব্বরি করবে তাদের আমরা গ্রহণ করতে পারি না। মার্কিন যুক্তরাষ্ট্র যে সুপার পাওয়ার, আমরা তাদের ইগনোর করতে পারি না, আমরা করিও না। এন্ড উই আর নো ইন্টেন্স উইল উই হ্যাভ নো ইন্টেনশন। আমরা তাই জন্য তাদের পরামর্শকে অত্যন্ত আপনার গুরুত্ব সহকারে গ্রহণ করি। তবে আমাদের দেশের একটা বাস্তবতা আছে, সেইটা আমরা সেই অনুযায়ী কাজ করি। বাস্তবতার নিরিখে তারা যদি কুসুম প্রস্তাব দেয়, তাদের সাথে আমরা কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট রেখে যোগাযোগ রেখেছি। ভালো মন্দ আমরা তাদের বলি এবং তারাও বা আমাদের বাস্তবতার পরিপ্রেক্ষিতে তারও আমেরিকা সবসময় বাস্তববাদী। আমি সেদিনও বলেছি, আমেরিকা বিলিভস ইন ডক্ট্রিন অফ রিয়ালিটি। যখন সত্যি সত্যি ঘটনা হয়ে যায় তাকে সাপোর্ট দেয়। আমি একটা উদাহরণ দিলাম যে 1971 সালে তৎকালীন আমেরিকান সরকার আমাদের সাপোর্ট দেয়নি, বরং তারা তাদের নিজের দেশের এবং তা ইন্টারন্যাশনাল আইনকানুন ভঙ্গ করে আপনার পাকিস্তানের এই জনতা সরকার সাহায্য করেছিল, জেনোসাইড ওরা যারা করছিল। কিন্তু 16ই ডিসেম্বরে যখন আমরা স্বাধীনতা পেলাম, বিজয় দিবস আমরা উদযাপন, এয়ারপোর্ট থেকে কিন্তু আমেরিকা আমাদের কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে গেছে, স্টেডফাস্টলি, কোনোদিন আমাদের বিরুদ্ধে যায় নাই। হোয়াট ইট মিনস যে দেশ হয়ে গেছে, সুতরাং আমরা তার সাথে আছি। সো আমেরিকা ওদিক থেকে, এই জন্য আমি মনে করি আমরা নিজেরা চাই একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। আমরা যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন করি, অবশ্যই আমেরিকার সাথে, কারণ তাদেরও একমাত্র দাবি। আমেরিকা কিন্তু বেশি কিছু চায় নাই, তারাও চায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমরাও চাই ফ্রি। ইনফ্যাক্ট দে আর হেল্পিং, বরং তাদের আমরা বলবো, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে তাদেরে তারা তাদের বিচার পুলিশের মধ্যে ঢুকাক, তারা তাদের যা করার করুক। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আর ইলেকশনে যারা বাধা দিবে, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা এই গণতান্ত্রিক প্রসেসকে বাধা বিঘ্ন করতে চাই না। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরা তারা আমাদের সাথে আছে, আমরা তাদের সাথে আছি। বিদেশিরা সবসময় তো আসলো, একবার নাহিয়ান সাহেব আসলেন, একবার তারাঙ্কু সাহেব, কিছু করতে পারছে কেউ কিছু খামখা? শুনেন, এই আমাদের, আমরা চাইব না যে কোনো ধরনের বিদেশিরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। তবে আমরা এটাও চাইব, আমরা চাইব যে বিদেশিরা যদি আমাদের উন্নয়ন, যারা উন্নয়ন সহযোগী, তারা আমাদের উন্নয়নের মহাসড়কের যদি সহায়কের ভূমিকা পালন করে, উইল ওয়েলকাম দেম। সহায়কের ভূমিকা পালন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে কমিটেড, সেখানে যদি কেউ আমাদের সহায়কের ভূমিকা পালন করে, অফকোর্স উইল ওয়েলকাম দেম, বাট আমাদের মাতব্বরি করতে দেয় না। আমরা বিজয়ের দাসে, যারা মাতব্বরি করবে তাদের আমরা সহ্য গ্রহণ করতে পারি না। একটি বড় দল যদি না আসে, আফগান দেখেন, এই ইজিপ্টে বড় দল ছিল ব্রাদারহুড, আসেনি, ডাজ নট ম্যাটার। হ্যাঁ, এরকম আফগানিস্তানে বড় দল ছিল কি জানি, এই যে তালিবান, আসেনি, আসতে দেওয়া হয়নি, যাই হোক, বাট দে হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। সুতরাং কোনো একটি দল বিশেষ যদি না আসে, ইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। আমরা আহ্বান করব, সরকার হিসাবে আমরা সব দলকে চাই যে তারা নির্বাচনে আসুক, কারণ আমরা আমাদের নিজেদেরও যাচাই করতে চাই। আর আমরা তাদের যদি কোনো জনসমর্থন থাকে, আমরা চাই দেশ জয়েন, তারা ইলেকশনে আসবে, তাদের জনসমর্থন আছে কি না সেইটা তারা প্রমাণ করবে, আমরা অবশ্যই তাদের চাই। আর তারা যে অপরাধ করেছে, ভুল টুল ত্রুটি করেছে, তার জন্য দেশবাসীর কাছে তারা মাপ চাওয়া উচিত। আমি মনে করি রাজনীতি আপনার আগুন সন্ত্রাসের জন্য না, রাজনীতি মানুষ মারার জন্য না, রাজনীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য না, রাজনীতি অবরোধ করে আপনার ছেলে মেয়েদের স্কুলে যেতে দিলেন না, ফ্যাক্টরি বন্ধ, রাজনীতি সেইটা রাজনীতি না, এটা অপরাজনীতি। যারা রাজনীতি করবে তারা মানুষের মঙ্গলের জন্য করবে, এই সন্ত্রাস টন্ত্রাস এইগুলোর থেকে দূরে থাকবে। আর এইগুলো যদি তার কোনো কর্মী করে থাকে, সেই কর্মীকে তার দল থেকে বহিষ্কার করতে হবে, তাহলে তখন তাদের জনগণ গ্রহণ করবে।
আর কোনো একটি দল আসলো না। আমেরিকাতে অনেক দল আছে, কিন্তু আপনার দুই দল শুধু ইলেকশন করে, ডেমোক্র্যাট অ্যান্ড কনজারভেটিভ, আর বাকি লিবারেটেরিয়ান বাকি ওগুলোর খবরও জানেন না। তো ডাজ ইট ম্যাটার, গ্রহণযোগ্য নির্বাচন হয়, দুনিয়ার সব দেশে এই নিয়ম। আমাদের দেশে জনগণ যদি ভোট দেয়, এবং ইনশাআল্লাহ জনগণ ভোট যে জোয়ার বইছে সারা দেশে, আমার বিশ্বাস জনগণ ভোট দিবে, এবং ভোট দিলে পরে এটা গ্রহণযোগ্য হবে। তবে আমরা চাইব যেটা এতে কোনো ধরনের এই আর্মির রুলে কিংবা বিএনপির রুলে যে কারচুপি হয়েছে, যাতে কারচুপি না হয়। আমার মনে হয় না বিদ্রোহী প্রার্থীদের কোনো অনুমোদন দেওয়া হয়েছে। এইটা দেওয়া হয়েছে যে আপনিও যদি ইলেকশনে আসতে চান আসেন, মোস্ট ওয়েলকাম। দলের এক একই লোক আমার মনে হয় না যে এইটা উলবিয়ান খারিজ। কারণ দেখেন বিএনপি 2018 সালে আসছিল, প্রতিটি পদে তিন চারজন তারা নমিনি ছিল, তারা বরাদ্দি হয়েছে, ও টাকা টুকা খাওয়ার জন্য ওরা তিন চারজন নমিনি দিয়েছিল, পরে বরাদ্দি। দলের একজনই আপনার প্রার্থী হওয়া উচিত, আর অন্য পাবলিক যে কোনো একজন নির্বাচন করতেই পারে, এটা তো আমাদের কোনো আপত্তি।